তো গাইজ, সব ভালো? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলতে চাইছি ফেসবুকে কিছু ন্যাকা ইউজারদের নিয়ে, যারা বহুত ন্যাকামি মারে ফেসবুকে এসে। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর শেষ হয়ে গিয়ে তোমাদের যদি মনে হয় ভিডিওটা খুব ভালো হয়েছে, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই। তো চলো বেশি ভাট নাম কাজ, ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ফেসবুকে ন্যাকা ইউজারদেরকে আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রধানত তিনটে ক্যাটাগরির মধ্যে সবাই প্রথমে পড়ছে হচ্ছে শো অফ পার্টি। এই শো অফ পার্টি হচ্ছে এই ফেসবুক ক্যাটাগরির মধ্যে সব থেকে ফালতু ক্যাটাগরি। এরা যাই কিনুক না কেন, সবসময় তোমাকে শো অফ করবে, ফেসবুকে ছবি আপলোড করবে, নতুন কিছু যাই হোক না কেন, সে একটা নতুন সাইকেল কিনেছে, সেটা দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিল। সে ধরো কোনো একটা হেডফোন কিনেছে, সেটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিল। সে ধরো নতুন একটা জাঙ্গিয়া কিনেছে, সেটাও ছবি তুলে পাঠিয়ে দিল ফেসবুকে। আর ধরো সে একটা স্যান্ডো গেঞ্জি এসেছে, সেটাও পরে ছবি তুলে ফেসবুকে পাঠিয়ে দেবে। এরা মনে করে আমরা কোনো জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জি সাইকেল ভ্যান রিক্সা অটো টোটো এইসব কোনো চোখেই দেখি। এরা যদি একটা নতুন সাইকেল কিনে সেটা ছবি তুলে নিজেকে BMW কিনেছে বলে এরকম মনে করে। আমি এখানে বলতে চাইছি না যে শো অফ করা খুব খারাপ জিনিস, শো অফ করা খারাপ না ভাই, তাই বলে সব কিছু নিয়ে শো অফ করতে শুরু করে দেবে। একটা জলের বোতল কিনলে সেটা ছবি তুলছে, সেটা তো ছবি তুলে পাঠিয়েছে, এটা শো অফ, এইটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই না? এরা শুধুমাত্র নর্মাল শো অফই করে না, এরা লোকের অ্যাটেনশন গেইন করার জন্য নিজের ক্যাপশনের ওপরে লিখে দেয় নতুন ফোন কিনলাম, নতুন হেডফোন কিনলাম, নতুন সাইকেল কিনলাম, নতুন ভ্যান কিনলাম। লাস্টেরটা বাদ, মজা আয়া, এই আমি না নতুন হেডফোন কিনলাম, কিন্তু আমি তো একাই জানি, সবাইকে কি করে জানাবো? ফেসবুকে একটা ছবি আপলোড করে দিই, হ্যালো ফ্রেন্ড, নিউ ব্লুটুথ হেডফোন। এ তো গেল প্রথম ক্যাটাগরির। এরপরে আসছে সেকেন্ড ক্যাটাগরি, আর সব থেকে ফালতু, একদম ফালতু ইউজার এ হচ্ছে সবসময় ফেসবুকে আসেই মাত্র লোক অন্যের ভিডিওতে, অন্যের ছবিতে হাহার ইয়ার্ক দিতে আর অন্যকে নিয়ে মন্তব্য করতে, ওই দেখ 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 কি বাজে দেখতে ওকে। এরা আলে কালে একবার একটা করে দুটো করে পোস্ট করে সারা বছর, তাছাড়া অন্যের পদে কাঠি করে বেড়ায়। আর তুমি যদি ভুলেও এই মালগুলোকে কোনোদিন ট্যাগ করে দিয়েছো কোনো পোস্টের মধ্যে, ভাই তোমার গোষ্ঠী উদ্ধার করে দেবে। এইসব লোকে দেখে ট্যাগ করা মাত্রই এরা তোমাকে এসে কমেন্ট করে বলবে কেন ট্যাগ করেছিস, এরা তোমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবে কেন তুমি আমাকে ট্যাগ করেছো, মেসেঞ্জারে এসে বলবে কেন ট্যাগ করেছো, আর এরা পারলে তো তোমার নামে পুলিশ কেসই করে দেয়। দিল সে লাগতা হ্যায় ভাই, আপ সমাজ হি সকতে হোগে। অন্যদিকে এ যখন নিজে কোনো পোস্ট করবে, তখন এর যত রাজ্যের ফ্রেন্ড আছে সবাইকে ট্যাগ করবে, আর যদি একজনও একে এসে বলে কেন ট্যাগ করেছিস, তখন এ ওর সাথে ঝামেলা লাগিয়ে দেবে। আমার মতে এইসব লোকেদের তো ফেসবুক করাই উচিত না, কারণ ফেসবুক একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে যে কোনো কেউ এসে তোমায় ট্যাগ করতে পারে, যে কোনো কেউ লাইক করতে পারে, যে কোনো কেউ তোমার নিয়ে মন্তব্য করতে পারে, এখানে তোমার বারণ করার কোনো অধিকারই নেই, যতক্ষণ না তোমার পার্সোনাল ইনফরমেশন ওদের কাছে যাচ্ছে। এরপরে চলে আসে সব থেকে লাস্ট 3 নম্বর ইউজার, যে যে কোনো সময় যে কোনো সময় লাইভে চলে আসতে পারে ফেসবুকে। এদের শুধু একটা কারণ দরকার হয় যার কারণে এরা ফেসবুকে লাইভে আসতে পারে, যে কোনো বিয়ে বাড়িতে, যে কোনো অন্নপ্রাশন বাড়িতে, যে কোনো শ্রাদ্ধ বাড়িতে এরা লাইভে আসতে পারে। আর পারলেই এরা তো নিজেরা হাঁকতে বসেও দেখাতে পারে লোকেদেরকে লাইভ করে, যে দেখো আমি হাঁকছি, এই আমি না নতুন হেডফোন কিনেছি কি করব, ফেসবুক লাইভ করি, আমি না নতুন ফোন কিনলাম কি করব কি করব, ফেসবুকে লাইভ করি, এই বাথরুমে না জল ভরতে যাচ্ছে কি করা যায়, ফেসবুকে লাইভ করি আমি জল ভরছি, হ্যালো ফ্রেন্ডস, আমি না এখন জল ভরতে যাচ্ছি বালতিতে, এই হাঁকতে বসবো ওই জন্য জল ভরতে যাচ্ছি বালতিতে, হ্যালো ফ্রেন্ড আমি না হাঁকতে বসেছি সেই জন্য ভাবলাম একটু লাইভ করে নি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো। তো এইসব লোকেরা কিছুটা এই ধরনেরই হয়ে থাকে। ব্যাস ব্যাস, আর কত লম্বা ভিডিও চাও তোমরা, এইটুকুনি বানাতে ফেটে গেল আমার, এইটুকুনি ভিডিওই বানিয়েছি, তোমরা দেখো এইটুকুনি ভিডিও, তোমাদের যদি দেখে মজা এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও ভাই। এই ভিডিওটা বানাতে না প্রচুর খাটনি হয়েছে, অনেকগুলো পার্ট ছিল, অনেকগুলো পার্ট এডিট করতে হয়েছে, সেই কারণে অনেক খাটনি হয়ে গেছে, তো একটা লাইক তো অবশ্যই প্লিজ করে দিও, লাইকটা করে দিও। আর যদি সত্যিই তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো আর আমার এই কন্টেন্ট পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই অন্যান্য কন্টেন্টগুলো দেখতে পারো, যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার আগে বলে দিই তোমাদেরকে, তোমরা ঠিক এই হ্যাঁ হ্যাঁ এখানে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, এই ভিডিওটা খুবই ভালো ভিডিও, এই ভিডিওটা সবাই বলে নাকি খুব ভালো, আমি বলছি না, দর্শকরা বলে খুব ভালো ভিডিও। আর তাছাড়াও এর নিচে একটা ভিডিও চলে আসছে, এই ভিডিওটা তোমরা দেখতে পারো, এটা ফেসবুক নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অতটাও ভালো হয়নি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ফেসবুক নিয়ে একটা ভিডিও বানানো আছে, আর এর ওপরে ভিডিওটা তো খুবই ভালো, তোমরা দেখতে পারো, এটাও দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন থিঙ্ক বিগার লিভ বেটার।